আসানসোল জেলা হাসপাতাল এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে জ্বর সর্দি কাশি নিয়ে এখনো ভর্তি রয়েছে বহু শিশু। তবে এটা একেবারে সাধারণ জ্বর, নতুন করে অজানা জ্বর নিয়ে কোনো শিশু ভর্তি হয়নি এমনটাই হাসপাতাল সূত্রের খবর। তাই এক্ষুনি উদ্বিগ্ন হবার মতন কোনো কারণ নেই এমনটাই বলছেন চিকিৎসকেরা। জ্বর সর্দি কাশি নিয়ে এদিনও আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচজন শিশুকে। এ নিয়ে এখনো পর্যন্ত ৪৫ জন শিশু ভর্তি আছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের তরফে জানানো হয়েছে এটি একেবারেই সাধারণ জ্বর সর্দি কাশি, চিন্তিত হবার কোনো কারণ নেই। অন্যদিকে এদিন পর্যন্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালেও শিশু ওয়ার্ডে জ্বর সর্দি কাশি ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে প্রায় ৬০ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে শিশু ওয়ার্ডে নানা ধরনের সমস্যা নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। তবে অজানা জ্বর নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, নতুন করে অজানা জ্বর নিয়ে কোনো শিশু ভর্তি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। তাই এখনই উদ্বিগ্ন বা চিন্তিত কিংবা আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। পাবলিক টাইমস।